বাংলাদেশকে নিয়ে চীন ভারত দ্বন্দ্ব কী ঘটছে নেপথ্যে? এশিয়ার সবচেয়ে বড় দুই শক্তি চীন ও ভারত সাম্প্রতিক সময়ে যেভাবে বাংলাদেশে প্রভাব বিস্তারে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে, বাংলাদেশের গত 47 বছরের ইতিহাসে তার নজির সম্ভবত নেই। এই দ্বন্দ্ব সাম্প্রতিক বছরগুলোতে এত তীব্র রূপ নিয়েছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির গতি প্রকৃতি নিয়ে যারা গবেষণা করেন এই বিষয়ে তাদের মধ্যে ক্রমবর্ধমান আগ্রহ দেখা যাচ্ছে। কেবল এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া ভিত্তিক দুটি প্রতিষ্ঠান এ নিয়ে দুটি লেখা প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ার একটি গবেষণা প্রতিষ্ঠান ইস্ট এশিয়া ফোরামে প্রকাশিত নিবন্ধটির শিরোনাম চায়না অ্যান্ড ইন্ডিয়াস জিওপলিটিক্যাল ট্যাগ অফ ওয়ার ফর বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ নিয়ে চীন ও ভারতের ভূ রাজনৈতিক দ্বন্দ্বযুদ্ধ। আর নিউইয়র্ক ভিত্তিক ওয়ার্ল্ড পলিসি রিভিউ ঠিক এই বিষয়ে উইড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলার্সের একজন গবেষকের অভিমত ছেপেছে, হোয়াই ইন্ডিয়া অ্যান্ড চায়না আর কম্পিটিং ফর বেটার টাইস উইথ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে কেন ভারত আর চীনের মধ্যে এত প্রতিদ্বন্দ্বিতা। দুটি লেখাতেই বাংলাদেশের সঙ্গে চীন এবং ভারতের সম্পর্ক, ব্যবসা বাণিজ্য নিরাপত্তা সহযোগিতা, বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন এবং দেশটির উপর প্রভাব বিস্তারের জন্য এই দুই বৃহৎ শক্তির দ্বন্দ্বের বিষয়ে বেশ কিছু পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ রয়েছে। কার অবস্থান কোথায়? ভারত এবং চীন দুটি দেশের সঙ্গেই বাংলাদেশের রয়েছে ঘনিষ্ঠ অর্থনৈতিক বাণিজ্যিক এবং সামরিক সহযোগিতার সম্পর্ক। তবে এর মধ্যে ঐতিহাসিক রাজনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে ভারতের সঙ্গেই বাংলাদেশের সম্পর্কটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ইস্ট এশিয়া ফোরামে প্রকাশিত লেখায় ফরেস্ট কুকসন এবং টম ফেলিক্স জুয়েনক বলেছেন, বাংলাদেশের উপর প্রভাব বিস্তারের চেষ্টায় দুটি দেশই মূলত বাণিজ্যিকভাবেই ব্যবহার করতে চাইছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে দুটি দেশই সুবিধাজনক অবস্থানে আছে। দুটি দেশেরই বিপুল বাণিজ্য উদ্ধৃত আছে বাংলাদেশের সঙ্গে। দুই দেশের বাণিজ্যের একটি তুলনামূলক চিত্র তারা তুলে ধরেছেন তাদের লেখায়। চীন বাংলাদেশে রপ্তানি করে প্রায় 16-17 বিলিয়ন ডলারে পূর্ণ, অথচ বাংলাদেশ থেকে আমদানি করে মাত্র 75 কোটি ডলারে পূর্ণ। বাংলাদেশকে তারা বছরে 100 কোটি ডলারের সাহায্য দেয়। তবে 2016 সালে বাংলাদেশ সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 24 বিলিয়ন বা 2,400 কোটি ডলারের সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। অন্যদিকে ভারত বাংলাদেশে রপ্তানি করে বছরে প্রায় 8 বিলিয়ন ডলারের পণ্য, কিন্তু আমদানি করে মাত্র 26 কোটি ডলারের। কিন্তু দুদেশের মধ্যে অনেক ইনফরমাল ট্রেড বা বৈধ বাণিজ্য হয় যা মূলত ভারতের অনুকূলে। এর পরিমাণ কমপক্ষে 2-3 বিলিয়ন ডলারের সমমান হবে বলে মনে করা হয়। বাংলাদেশে যে ভারতীয়রা কাজ করেন তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণও হবে 2-4 বিলিয়ন ডলার। বাংলাদেশকে ভারত যে বৈদেশিক সহায়তা দেয় বছরে তার পরিমাণ 15 কোটি ডলারের মতো। অবকাঠামো খাতে প্রতিযোগিতা, দুটি দেশই বাংলাদেশের অবকাঠামো খাতে ব্যাপক সাহায্যের প্রস্তাব দিচ্ছে। বাংলাদেশে বড় আকারের রেল প্রকল্পে আগ্রহী দুটি দেশই, গভীর সমুদ্র বন্দর স্থাপনে ব্যাপক আগ্রহ রয়েছে উভয় দেশের, কিন্তু এইসব প্রকল্প খুব বেশি আগাচ্ছে না। ভারত বাংলাদেশের সুন্দরবনের কাছে যে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পেয়েছে সেটি বেশ কিছু বাস্তব এবং পরিবেশগত চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফরেস্ট কুকসন এবং টম ফেলিক্স জুয়েনেক বলেছেন, অবকাঠামো খাতে চীন ভারতের এই প্রতিযোগিতা থেকে বাংলাদেশ খুব একটা লাভবান হয়নি। অন্যদিকে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং এবং জ্বালানি খাতে চীন বা ভারত কেউই বড় কোনো বিনিয়োগে যায়নি, যদিও তারা এ ধরনের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। চীন বহু বছর ধরেই বাংলাদেশের সামরিক খাতে বড় সরবরাহকারী, ভারত এক্ষেত্রে পিছিয়ে ছিল, এখন তারা দ্রুত চীনকে ধরতে চাইছে। কিন্তু ভারতের সামরিক সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশের। চীনের তুলনায় ভারত যেদিকে এগিয়ে আছে তা হলো বাংলাদেশের উপর তাদের সাংস্কৃতিক প্রভাব। ফরেস্ট কুকসন এবং টম ফেলিক্স জুয়েনক বলেছেন, এই প্রভাব খুবই ব্যাপক। দুই দেশের রয়েছে অভিন্ন ভাষা এবং সংস্কৃতি, এবং এর একটি বড় কেন্দ্র এখনও কলকাতা। বাংলাদেশের অন্তত 1 লাখ ছাত্রছাত্রী ভারতের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে। এর বিপরীতে চীনের সাংস্কৃতিক প্রভাব নগণ্য। ঢাকায় চীন একটি কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে, সেখানে চীনা ভাষা শেখানো হয়। দুই বৃহৎ শক্তির দ্বন্দ্বের মাঝখানে পড়ে বাংলাদেশ কীভাবে তার সুবিধা নিচ্ছে? ফরেস্ট কুকসন এবং টম ফেলিক্স জুয়েনেক বলেছেন, বঙ্গোপসাগরকে ঘিরে এই ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ কোনো নিষ্ক্রিয় ভিকটিম নয়, বরং নিজের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশ এটি আরও উস্কে দিচ্ছে। তারা বলছেন, বাংলাদেশ এ নিয়ে সচেতনতা বাড়ছে যে দুটি দেশই আসলে বাংলাদেশকে যা দেয় তার উল্টো অনেক বেশি নিয়ে যাচ্ছে, আর তাদের অবকাঠামো এবং ম্যানুফ্যাকচারিং প্রকল্পগুলি খুব নিম্নমানের।
জাপান ও দক্ষিণ কোরিয়ার তুলনায়। তাহলে বাংলাদেশকে নিয়ে চীন ভারত দ্বন্দ্বের ফল ভবিষ্যতে কী দাঁড়াবে? তারা মনে করেন শেষ পর্যন্ত এই ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে দুই দেশের বাণিজ্য নীতি। দুটি দেশেরই কোনোটি বাংলাদেশকে রপ্তানির ক্ষেত্রে কোনো ছাড় এখন পর্যন্ত দিচ্ছে না। দুটি দেশই বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে ব্যাপক আন্ডার ইনভয়েসিংয়ের সুযোগ দিচ্ছে, যেটি কিনা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম নীতির লঙ্ঘন। যত অর্থ তারা বাংলাদেশে ঋণ দেয় তার চেয়ে আরও অনেক বেশি অর্থ তারা নিয়ে নেয় এভাবে। কিন্তু এক্ষেত্রে চীন আছে সুবিধাজনক অবস্থানে, তাদের অর্থনীতি ভারতের তুলনায় অনেক বড়, বাণিজ্যেও তারা এগিয়ে। কাজেই বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য চীন যদি কোনোদিন তাদের বাজার খুলে দেয়, এই চীন ভারত দ্বন্দ্বে সুস্পষ্টভাবেই চীন জয়ী হবে, বাংলাদেশ ঝুঁকে পড়বে তাদের দিকেই। প্রতিদ্বন্দ্বিতাই শেষ কথা নয়, যুক্তরাষ্ট্রের উইড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলার্সের মাইকেল কুগেলম্যান অবশ্য বিষয়টিকে দেখেন ভিন্নভাবে। তিনি মনে করেন বাংলাদেশকে নিয়ে চীন এবং ভারতের এরকম প্রতিযোগিতার কোনো প্রয়োজন নেই। দুটি দেশই আসলে একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে পারে, একে অপরকে প্রতিদ্বন্দ্বী না ভেবে। এক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনেছেন। যুক্তরাষ্ট্র এবং ভারতের ঘনিষ্ঠতা বহু বছর ধরেই বাড়ছে, অথচ যুক্তরাষ্ট্র একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলেছে। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের পথে বাধা হয়নি। তিনি আশা করছেন দিল্লির একসময় এই বাস্তবতা মেনে নিবে যে ঢাকা অবশ্যই চীনের পুঁজি এবং বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করবে, তাদের সঙ্গে সহযোগিতা বাড়াতেই চাইবে। তবে এক্ষেত্রে ভারত শুধু চীনের কাছ থেকে একটা নিশ্চয়তা চাইতে পারে, এই সহযোগিতা যেন কেবল অর্থনৈতিক খাতেই সীমাবদ্ধ থাকে, তারা যেন বঙ্গোপসাগরে কোনো ধরনের নৌ স্থাপনা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে অগ্রসর না হয়। কিন্তু ভারতকে এরকম কোনো নিশ্চয়তা চীন দেবে কি সেটা প্রশ্ন থেকে যায়, সেটার কোনো ইঙ্গিত এখনো নেই। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে এবং প্রেস করুন বেল বাটনে, তাহলে আমাদের পরবর্তী সবকটি ভিডিও আপনিই পেয়ে যাবেন সবার আগে।